সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অপো A17 এই ফোনটি নিয়ে। ফোনটি ইতিমধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে আর খুবই তাড়াতাড়ি ফোনটি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম, 64GB রম, আর ফোনটির প্রাইস রাখা হয়েছে 14,499 রুপি। তবে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 12,499 রুপিতেই পাওয়া যাচ্ছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির অস্থির ডিজাইন, এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে লেদারের ফিনিশিং, এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ফ্রেম করা হয়েছে ফ্ল্যাট, যার কারণে এই ফোনটিকে দেখতে ভালোই লাগছে। আর ফোনটির ব্যাক সাইড দেখতে অনেকটাই অপো F21 Pro এই ফোনটির মতো, মানে দুইটি ফোনেরই ব্যাক সাইডে লেদারের ফিনিশিং দেওয়া হয়েছে, যা দেখতে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির মনে হয়। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, আর ক্যামেরা মডিউলও কিন্তু যথেষ্ট সুন্দর করা হয়েছে। অপো এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 189 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট, এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো USB পোর্ট ইত্যাদি। তবে প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে টাইপ সি পোর্ট থাকা প্রয়োজন ছিল। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা থাকছে না। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে একটু সমস্যা, কারণ 2022 সালে এসে ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরা আসলে খুব একটা ভালো লাগে না। তারপরও অপো কিন্তু এরকম বাজেটের ফোনে ইউশেপে সেলফি ক্যামেরা ব্যবহার করে ভিভোর মতোই। সো এই বিষয়টি আমাদের মেনে নিতেই হবে। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে ডিসপ্লেটি হচ্ছে HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল, এবং আরও থাকছে 269 PPI ডেন্সিটি। আর ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে ব্যবহার করা হয়েছে 60Hz রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সে কিছুটা ঘাটতি ফিল করবে, তবে একেবারে বেশি না। কিন্তু প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে অবশ্যই ফুল HD প্লাসের ডিসপ্লে দেওয়া প্রয়োজন ছিল, এই বিষয়টি বলতেই হবে। অপো এখানে HD প্লাসের ডিসপ্লে দিয়েছে, তবে তারা যদি এখানে ইনফিনিক্সের মতো হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করত তাও কিন্তু ভালো লাগতো। তারা শুধুমাত্র এখানে HD প্লাসেরই ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি একটু খারাপ লেগেছে। HD প্লাসের IPS ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা অবশ্যই ফিল করবেন। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসেরও কিছুটা ঘাটতি ফিল করবেন, এটি সত্য কথা। অপর এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে আর একটু কাজ করার প্রয়োজন ছিল। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G35, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে PowerVR G8320। দর্শক বন্ধুরা, এরকম বাজেটের ফোনে অপো সবসময় চিপসেটের দিকে একটু কম নজর দেয়, তবে আমি মিডিয়াটেক হিলিও G35 এই চিপসেটকে একেবারে খারাপ বলবো না। তবে আবার এই চিপসেটটা কিন্তু খুব বেশি পাওয়ারফুলও না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এই চিপসেটটি থাকার কারণে এই ফোনটিকে গেমিং ফোন বলা ঠিক হবে না, তবে হ্যাঁ, এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন, সেক্ষেত্রে গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব একটা ফিল করবেন না। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন, কিন্তু আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবেই করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে ColorOS 12.1, আর অপোর ColorOS কিন্তু মোটামুটি ভালো অপটিমাইজড।
এর কারণে ডে টু ডে ইউজ করার জন্য অপোর ফোন মোটামুটি ভালোই হয়। ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 4GB র্যাম 64GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে EMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে অপো এখানে আরও 4GB র্যাম এক্সপেনশনের সুযোগ দিচ্ছে, মানে 4GB র্যামের পাশাপাশি এখানে ভার্চুয়াল 4GB র্যামের সাপোর্ট পাচ্ছেন। আর আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে মাইক্রো USB 2.0। তবে আমি আবারও বলবো, এখানে টাইপ সি পোর্ট দেওয়া প্রয়োজন ছিল। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা F1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর যা F2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30fps-এ শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K-র অপশানটা থাকছে না। আর বাজেট সেগমেন্টের ফোন হিসেবে ফোনে তা থাকবেও না। অপো A17 এই ফোনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা F2.2 অ্যাপারচার। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, অপোর এই ফোনটির ফটো কোয়ালিটি বাংলাদেশের ওয়েদারে আসলে কতটা বেটার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে মিনিমাম 10W-এর একটি চার্জার। তবে আমার মনে হয় প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে 18W-এর চার্জার দেওয়া প্রয়োজন ছিল। প্রাইসের ব্যাপারে পরে কথা বলছি। আর 5000mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাক আপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এর দামই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছে, আর ধারণা করা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা এই মাসের শেষের দিকে অফিসিয়ালি দেখতে পাবো। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 19-20 হাজার টাকা, তবে এর চেয়ে কিছুটা কম বেশিও কিন্তু হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে আসলে অপো কী অফার করছে, তা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন, আর তাছাড়া এই ফোনটিতে যা থাকছে সবই কিন্তু অ্যাভারেজ থাকছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইনের ফোন নিতে চান, তাহলে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। আর তাছাড়া যদি আপনারা এরকম প্রাইস পয়েন্টে ওভারঅল একটি ভালো ফোন নিতে চান, যেখানে পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা সব কিছু মোটামুটি ভালো হবে, তারা অন্যান্য ফোনের দিকেও কিন্তু যেতে পারেন। আশা করি অপো A17 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপিটেক টুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।